অনেক কারণ রয়েছে এবং অনেক ভুল রয়েছে। অন্যতম ফিল্ডিং ক্যাচ এবং একটি বোলিং এর বাজে সিদ্ধান্ত। তো প্রথমে আমরা যাই ক্যাচ। ক্যাচের মধ্যে প্রায় তিনটা অথবা চারটা ক্যাচ মিস আউট হয়েছে। এরপর ফিল্ডিং, ফিল্ডিং এত বাজে হয়েছে তা বলার মতো না। অনেক ফিল্ডিং এর ই করার কারণে তাদের চার রান হয়েছে এবং তারা জিতে গেছে। আর যদি ফিল্ডিং গুলো ভালো হতো তাহলে বাংলাদেশ জিততো এমন না, মানে মানে একটা টানটান খেলো তো। এরপর আসি বলে, টানা 14 ওভার তারা মেহেদি আর মাহেদিকে বল দিয়েছে, এই কারণে ব্যাটসম্যানদের বুঝতে সুবিধা হয়ে গিয়েছে আর তারা পিটিয়েছে। তো আজ এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।